দেশ এগিয়ে যাচ্ছে নানা ক্ষেত্রে হচ্ছে উন্নয়ন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পথে বাংলাদেশ তবে এখনও কি সব মানুষের আইনি অধিকার নিশ্চিত হয়েছে না এখনো অনেকেই জানেন না আইনগত জটিলতায় পড়লে কার কাছে যেতে হবে কিভাবে মিলবে সমাধান তাই সমাজে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের আইনি সেবা দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠন করেছে সরকার তবে যথেষ্ট প্রচার না থাকায় অনেকেই সংস্থাটির কথা জানেন না তাই সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা সমাধানে জনবল বাড়ানোর পাশাপাশি প্রচার প্রচারণা বাড়ানোর তাগি দিয়েছেন সংশ্লিষ্টরা ফারাহ হোসেনের রিপোর্ট সচ্ছলতার স্বপ্ন দেখিয়ে রিকশা চালক ফারুকের সুখের সংসার ভেঙে দেয় এক দালাল জাল পাসপোর্টে শ্রী রুমাকে সৌদি আরব পাঠানোর পর বিক্রি করে দেয়া হয় তাকে পরে ফোন করে নিজের বিপদের কথা স্বামীকে জানান রুমা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার পরিবারে এক দালালে যুক্তি দেয়া বিদেশ পাঠালেন যাওয়ার পরে তো দালালের যে দালালের কোনোই চায় না আমারে চেনে না তারা অন্য লোকদের হোক যেমন্য হোক লিগেলে বলছে যে যেমন হোক আমরা তোমার সহযোগিতা আমরা করে দিম যদ্দর পারি। মেয়ে হত্যার বিচার চাইতে ঢাকা জেলা লিগাল অফিসে এসেছেন মাসুমা নে গেলে আসি পরে নে গেলে থেকে আমারে কইলো যে খালা আপনার তো মামলা টামলা হয় নাই তা কাগজপাতি দি আমি কি করব আপনি আজকে চলে যান পরে দুই তিন দিন পরে আসেন তবে ফারুক ও মাসুমার মতো সবাই জানে না অসচ্ছল ও দরিদ্রদের জন্য এই আইনি কথা যদি কারো কাছে নাই এই বিদায় যাইনি এটা আমি শুনছি কিন্তু আমি এখনো ওখানে যে আলাপ করি নাই টাকা দিয়ে তো আমরা কাজ করাইতে পারি না যে ওইটা বছর পর বছর ঘটতাম আর সরকারি বিনামূল্যে আপনার কাজ তো ওইটা আরো বেশি চলো জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তথ্যমতে 2009 দু সাল থেকে কার্যক্রম শুরু হওয়ার পর এ বছরের মার্চ পর্যন্ত এ সংস্থার মাধ্যমে দেশে আইনি সহায়তা পেয়েছেন প্রায় জন তবে সংস্থাটির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে মাত্র আশি হাজার মামলা বর্তমানে চৌষট্টি জেলায় আইনি সহায়তা কেন্দ্র থাকলেও এইড কর্মকর্তা আছেন মাত্র উনত্রিশ জেলায় বিচারক স্বল্পতা থাকার কারণে আমরা চৌষট্টিটা জেলায় এখনো পর্যন্ত সরকার চৌষট্টি জন জেলা লিগাল এড অফিস দিতে পারেনি অফিসার তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তাটাকে পৌঁছে দেওয়া এটা কিন্তু পৌঁছে দিতে হবে প্রচারের মাধ্যমে পৌঁছে দিতে হবে এবং পৌঁছে দিতে হবে আপনার জনবল ছাড়া কিন্তু এই পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু একটু কঠিন এই সেবা তৃণমূলে ছড়িয়ে দিতে আরো বেশি প্রচারণা প্রয়োজন বলে মনে করেন ঢাকা জেলা লিগাল এইড কর্মকর্তা এবং এই ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটিকেগুলোকে গুলোকে যদি আমরা ফুললি অ্যাক্টিভ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার আমাদের অ্যাপ্লিকেন্টের সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যাবে দু সালে সুপ্রিম কোর্টেও স্থাপন করা হয় লিগাল এইড কার্যালয় এই সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত এক হাজার মামলা নিষ্পত্তি হয়েছে তবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও সুবিধা বঞ্চিতদের আইনি সহায়তা দিয়ে থাকে ফারাহুসাইন নাগরিক ঢাকা